সরকারি টাকায় উত্তরবঙ্গে বেড়াতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ভাইয়ের ছেলের বিয়েতে যোগদান করতে উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা, এর সঙ্গে সরকারি কর্মসূচির কোনো যোগাযোগ নেই। শুক্রবার রাতে কল্যাণী JNM হাসপাতালে আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, ও বিয়ে বাড়িতে যাচ্ছে, ওর ভাই কার্তিক না কে আছে একটা মোটকা, তার বেটা আছে, তার বেটার বিয়েতে যাচ্ছে, সরকারি টাকায় পুলিশ নিয়ে হেলিকপ্টার আর প্লেন নিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছে, আমিও শিলিগুড়ি যাচ্ছি, ওর মুখোশ আমি খুলবো। আগামী 6 ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরবেন 12 ডিসেম্বর। সফরে একাধিক কর্মসূচি রয়েছে তার। কালিম্পংয়ে সরকারি অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। শিলিগুড়িতেও পরিষেবা প্রদান অনুষ্ঠানে থাকবেন তিনি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের জন্য বিজনেস মিট। 7 ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের নিয়ে বিজনেস সামিটে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের সলতে পাকানোর পূর্বের মধ্যেই উত্তরবঙ্গে তৃণমূলকে চাঙ্গা করতে মুখ্যমন্ত্রীর এই সফর। তবে এই সফরের সঙ্গে রাজনীতির যোগ মানতে নারাজ বিজেপি।